নমস্কার, আটপৌরে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিন বাচ্চাদের কি টিফিন দেবো স্কুলে, আর আর হাজব্যান্ডকেই বা অফিসে কি লাঞ্চে দেব, এই নিয়ে কিন্তু মাথার মধ্যে সবসময় চিন্তা থাকে। আর একই রান্না খেয়ে খেয়ে ওরাও একঘেয়ে হয়ে যায়। আজকে এরকমই একটি রান্না নিয়ে এসেছি যেটা ছোট বাচ্চাদেরও খুব প্রিয় হবে, আর হাজব্যান্ডকেও অফিসে দিয়ে দেবেন, অথবা রাত্রে রুটির সঙ্গেও খাওয়া যাবে। আজকে রান্না করে দেখাবো লঙ্কা মুরগির ভুজিয়া। তো লঙ্কা মুরগির ভুজিয়া রান্না করার জন্য আমি কী কী নিয়ে নিয়েছি একটু দেখে নিই। আমি এখানে 500 গ্রাম বোনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি, যেটা আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। এছাড়াও আমি আরও কিছু জিনিস নিয়ে নিয়েছি, যেমন নুন, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, রসুন বাটা এবং আদা বাটা। এই রান্নাটি আমি সাদা তেলে করে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, নিয়ে নিচ্ছি সাদা তেল। তেলটা গরম হতে শুরু করে দিয়েছে, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি। এই রেসিপিটি খুব সুস্বাদু এবং খুব চটজলদি হয়ে যায়, আর একদম ঘরে তৈরি উপকরণ দিয়ে এটা তৈরি করে নেওয়া যায়। পেঁয়াজ কুচিটা ভাজা হচ্ছে, নিয়ে নিচ্ছি চিকেনের টুকরোগুলো। নিচ্ছি সামান্য নুন, অল্প হলুদ গুঁড়ো। এখন নিয়ে নেব আদা বাটা, 1 চামচ নিলাম আমি। নিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, গোলমরিচ গুঁড়ো 1/2 চামচ। গুঁড়ো মশলা দিয়েছি তো, সামান্য একটু জলের ছিটে দেব। খুব ভালো করে মিশিয়ে দেব। এখন আমি টমেটোর টুকরোগুলো দিয়ে দেব। টমেটোর টুকরোগুলো দিয়ে মিনিট 5 ঢাকনা বন্ধ করে রেখে ভাপে টমেটোগুলো নরম হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে দিলাম। এখন আমি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। গোলমরিচ আগেই দিয়েছি, গোলমরিচের একটা হালকা গন্ধ কিন্তু এই রান্নাটার স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামের টুকরোগুলো আমি একদম শেষের দিকেই দিচ্ছি, যাতে এগুলো হালকা মজে যায়, আর এর ঘ্রাণটাও যাতে খুব ভালো আসে।
একদম শেষ পর্যায়ে এসে গেছি। ধনে পাতা কুচি দিয়ে পরিবেশন করে দেব। রুটি পরোটার সঙ্গে কিন্তু একদম জমে যাবে। তৈরি করে নিলাম লঙ্কা মুরগির ভুজিয়া। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার ফেসবুক পেজ @পৌড়ে হেসেল ফলো করুন। নমস্কার।